তাই আমরা সবাই জমায়েত হয়ে এটা থেকে একটা মেসেজ দিতে চাই যে আমরা কোনোভাবে কোনো জাতির অপমান বরদাস্ত করব না। বরাক উপত্যকা যারা বাংলাবাসীরা আছেন সবাই আজকে এটার বিরুদ্ধে গর্জে উঠবেন, এবং যেভাবে সমগ্র আসামে সমগ্র ভারতবর্ষে এর বিরুদ্ধে পদ্মা উঠেছে, আমরা আশা করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে নিশ্চিত পদ থেকে ওনাকে পদচ্যুত করবেন।